আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আজকে ক্লাস নিতে চলেছি নবম শ্রেণীর কৃষি শিক্ষা সাবজেক্টটি। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই, খাতা, কলম, পেন্সিল নিয়ে বসে পড়ো ক্লাসটি উপভোগ করার জন্য। আজকে আমি 61 পৃষ্ঠা থেকে শুরু করছি। দেখো, খাদ্য তৈরির নিয়মাবলী, কি করে খাদ্যটা তৈরি করতে হবে মুরগির জন্য। দেখো, গম বা ভুট্টাকে প্রথমে মেশিনে ভেঙে নিতে হবে, খোলকেও ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। খাদ্য উপকরণ মাপার পাল্লা ব্যবহার করতে হবে। খাদ্য তৈরির জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। প্রথমে গম বা ভুট্টা মেপে মেঝেতে ঢালতে হবে। তারপর চালের মিহি গুঁড়া ও গমের ভুষির উপর শুকনো মাছের গুঁড়া, তার উপর খই, সয়াবিন ও সয়াবিন তেল, সয়াবিন মিল ঢালতে হবে। এভাবে সবগুলো উপকরণ ঢালার পর খাদ্যের বা স্তুতিকে একটি পিরামিডের মতন দেখাবে। এবার ঝিনুকের গুঁড়া, হাড়ের গুঁড়া ও লবণ ওই পিরামিডের উপর ছিটে দিতে হবে। এবার আধা কেজি খাদ্য আলাদা করে নিতে হবে। তার মধ্যে ভিটামিন, মিনারেল, প্রিমিক্স উত্তমরূপে মিশ্রিত করতে হবে। এরপর মিশ্রিত ভিটামিন, মিনারেল, প্রিমিক্স পিরামিডের উপর সমস্ত খাদ্য ছিটিয়ে দিতে হবে। সয়াবিন তৈল দেওয়ার প্রয়োজন হলে তা পিরামিডের চারদিকে ঢেলে দিতে হবে। এবার খাদ্যের স্তূপটির ভেতর বারবার হাত ঢুকিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রিত খাদ্য বাদামি রঙের দেখাবে। মুরগির জন্য বর্তমান বাণিজ্যিক খাদ্য বাজারে পাওয়া যায় এসব খাদ্য অত্যাধুনিক ফিড মিলে তৈরি করা হয়। মুরগির বয়স ও উদ্দেশ্য অনুসারে বাজারে ম্যাশ অর্থাৎ পাউডার, ক্র্যাম্বল দানা ও পিলেট বড়ি আকারে খাদ্য বাজারে কিনতে পাওয়া যায়। লেয়ার বা ডিম পাড়া মুরগির জন্য খাদ্য তালিকায় বিভিন্ন খাদ্য উপকরণ মিশ্রণ দেখা। এখানে একটি ছকের মাধ্যমে খাদ্যের উপকরণের নাম এবং শতকরা হার উল্লেখ করেছে। গম বা ভুট্টা ভাঙা 45 থেকে 55 ভাগ, গমের ভুষি 8 থেকে 12 ভাগ, চালের মিহি কুড়া 10 থেকে 15 ভাগ, তিলের খোল 10 থেকে 15 ভাগ, শুটকি মাছের গুঁড়া 10 থেকে 12 ভাগ, ঝিনুক চূর্ণ ও হাড়ের গুঁড়া 1.5 থেকে 7 ভাগ, লবণ 0.5 ভাগ। বিশেষ বিশেষ দ্রষ্টব্য দেখো, এখানে কিছু বিশেষ দ্রষ্টব্য দিয়েছে, সেটা হচ্ছে ভিটামিন খনিজ মিশ্রণের জন্য কি বলছে দেখো। উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্দেশিত মাত্রায় এ খাদ্য তালিকার সঙ্গে যোগ করতে হয় না। জীবাণুমুক্ত বিশুদ্ধ পানি, পর্যাপ্ত পানি ব্যবহার করতে হয়। অপর পৃষ্ঠে দেখো, একটা ছকের মাধ্যমে দিয়ে দিয়েছে বিভিন্ন বয়সের লেয়ার মুরগি, সরি ব্রয়লার মুরগির খাদ্য তালিকা। উপাদান প্রারম্ভিক রেশন, বৃদ্ধি রেশন। উপাদান দেওয়া আছে গম অথবা ভুট্টা ভাঙা 50 ভাগ, আর বৃদ্ধি রেশন 52 ভাগ, চালের মিহি কুড়া 14 ভাগ, বৃদ্ধি রেশন 12, তিলের খোল 12 ভাগ, বৃদ্ধি রেশন 10 ভাগ, শুটকি মাছের গুঁড়া প্রারম্ভিক রেশন 14 ভাগ, বৃদ্ধি রেশন 12 ভাগ, সয়াবিন মিল 8 ভাগ প্রারম্ভিক রেশন, বৃদ্ধি রেশন 9 ভাগ, সয়াবিন তৈল প্রারম্ভিকে 0, বৃদ্ধি রেশনে 2, হাড়ের গুঁড়া 1.5 ভাগ প্রারম্ভিক রেশন, বৃদ্ধি রেশন 2.5, খাদ্য লবণ 0.5, বৃদ্ধি রেশনও 0.5, মোট 100 ভাগ। খাদ্য লবণ 0.5 এবং বৃদ্ধি রেশনও 0.5 ভাগ, মোট 100 ভাগ। বিশেষ দ্রষ্টব্য দেখো, ভিটামিন খনিজ মিশ্রণ। উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্দেশিত মাত্রা খাদ্য তালিকার সঙ্গে যোগ করতে হবে।
দেখো, এই খাদ্যের সাথে আবার উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্দেশিত মাত্রা খাদ্য তালিকার সঙ্গে যোগ করতে হবে, এবং বিশুদ্ধ পানি পর্যাপ্ত পরিমাণ, বিশুদ্ধ জীবাণুমুক্ত পানি পর্যাপ্ত পরিমাণ দিতে হবে হাঁসের জন্য। হাঁসের জন্য এখন কিভাবে কি খাদ্য দেওয়া যায়, দেখো, হাঁসকে জলজ পাখি বলা হয়। তাহলে হাঁসকে কি বলা হয়? জলজ পাখি। এরা খাল, বিল, পুকুর, হাওর বড় ছোট নদীর ছোট জলজ প্রাণী ও উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। হাঁস তৃণলতা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ খেয়েও ভালো উৎপাদন দিতে পারে। হাঁস খাবারের সাথে পানি মিশিয়ে খাওয়াতে হয়। হাঁসকে খাবারের সাথে পানি মিশিয়ে খাওয়াতে হয়। হাঁস শুষ্ক খাদ্যের চেয়ে ভেজা খাবার বেশি পছন্দ করে, তাই এদের সবসময় কুড়া বা ভেজা খাদ্য দেওয়া উচিত। প্রথম 8 সপ্তাহ হাঁসকে প্রচুর পরিমাণে খেতে দেওয়া উচিত। পরবর্তীকালে সময় ও সন্ধ্যায় সকালে ও সন্ধ্যায় দিনে 2 বার খাদ্য সরবরাহ করতে হবে। হাঁসের বাচ্চাকে জন্মানোর পর প্রথম কয়েকদিন হাতে তুলে খাওয়াতে হয়, যাতে করে বাচ্চারা খাবার খাওয়া শিখতে পারে। এখানে হাঁসকে দেখো 2টা চিত্র দিয়েছে। হাঁসের বাচ্চা খাদ্য খাচ্ছে এবং হাঁসকে খাদ্য দেওয়া হচ্ছে, যেগুলো বড় হাঁস তাদেরকে খাদ্য দেওয়া হচ্ছে। বিভিন্ন খাদ্য উপকরণ মিশ্রিত করে মুরগির মতো হাঁসের রেশন তৈরি করা যায়। হাঁসকে 3 প্রকারে রেশন, সরি, হাঁসের 3 প্রকার রেশনের নাম নিচে দেওয়া হলো। হাঁসের বাচ্চা বা প্রারম্ভিক রেশন 0 থেকে 4 সপ্তাহ পর্যন্ত, বাড়ন্ত হাঁসের রেশন 5 থেকে 19 সপ্তাহ পর্যন্ত, ডিম পাড়া হাঁসের রেশন 20 সপ্তাহ থেকে বাকি সময় পর্যন্ত। হাঁসের খাদ্য গ্রহণ, হাঁসকে বয়স উদ্দেশ্যে অনুসারে 3 প্রকার রেশন সরবরাহ করা হয়। হাঁসের দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ, হাঁসের জাত, বয়স, খাদ্যের মান, আবাসস্থান ও খাদ্যের আকার ও পরিবেশনের উপর নির্ভর করে। বয়স এবং হাঁস গ্রাম প্রতিদিন পার ডে কত গ্রাম করে দিতে হবে, দেখো, প্রথম সপ্তাহে 15 গ্রাম, দ্বিতীয় সপ্তাহে 25 গ্রাম, তৃতীয় সপ্তাহে 30 গ্রাম, চতুর্থ সপ্তাহে 35 গ্রাম, পঞ্চম সপ্তাহে 40 গ্রাম, ষষ্ঠ সপ্তাহে 45 গ্রাম, সপ্তম সপ্তাহে 50 গ্রাম, 5 গ্রাম প্লাস 5 গ্রাম করে বেড়েছে, সেটা হচ্ছে তৃতীয় সপ্তাহ থেকে অষ্টম সপ্তাহ পর্যন্ত। পঞ্চম সপ্তাহে 40 গ্রাম, ষষ্ঠ সপ্তাহে 45 গ্রাম, সপ্তম সপ্তাহে 50 গ্রাম, অষ্টম সপ্তাহে 55 গ্রাম, বাড়ন্ত সময় 85 গ্রাম, বয়স্ক সময় 125 গ্রাম পার ডে। বিভিন্ন বয়সে সে হাঁসের রেশন, দেখো, ভুট্টা উপকরণ শতকরা হার দেওয়া আছে 45 থেকে 50%, ধানের গুঁড়া 10 থেকে 15%, খৈল 10 থেকে 15%, সয়াবিন মিল 8 থেকে 10%, শুটকি মাছের গুঁড়া 8 থেকে 10%, সামগ্রিক খোসা চূর্ণ 1.6 থেকে 6.5%, 1.5 থেকে 6.5%, খাদ্য লবণ 0.5%। এই ছিল আজকের পড়া, আশা করি সবাই বুঝতে পেরেছো। এই পরিচ্ছেদটা এখানে শেষ, সামনের দিন আমরা নতুন পরিচ্ছেদ শুরু করব। তোমাদের পড়া 61, 62 এবং 63 পৃষ্ঠা। পড়া বুঝতে বা পড়ার মধ্যে যে কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের অনলাইনের মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো দেবার চেষ্টা করব। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।